শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পালের নির্দেশ অনুসারে কংগ্রেস কর্মীরা মঙ্গলবার ইটখোলা শিলচরে এপিডিসিএল সাবডিভিশন ইঞ্জিনিয়ার অফিসের সামনে সাবডিভিশন থ্রি এর অধীনে ইটখোলা শিলচরে জমায়েত হন এবং অফিসের কর্মীদের প্রবেশে কঠোরভাবে নিষেধ করে বিক্ষোভ দেখান তীব্র প্রতিবাদের ফলে দুপুর বারোটা পর্যন্ত কাউকে অফিসে ঢুকতে দেওয়া হয়নি শেষ পর্যন্ত অমিত চক্রবর্তী ঝন্টু সরকার বন্দিতা ত্রিবেদী রায় নবীনা মজুমদার বুদ্ধদেব দাস সীমান্ত ভট্টাচার্য অরূপ দেব রায় সন্দীপ শিল বাহার লস্কর ফরিদা পারভিন এপিসিসি মুখপাত্র সঞ্জীব রায়ের নেতৃত্বে বিক্ষোভের প্রতিবাদকারীদের গ্রেফতার করতে হয়েছিল পুলিশকে কংগ্রেস দল এই প্রতিবাদকে এক অতি সফল পদক্ষেপ বলে দাবি করেছে এনে টুৱেণ্টি ফ'ৰ চেনেল থাকে অৰ্পিতা ধৰ